ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব। এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস 2020। সোমবার 2 মার্চ বেলা 12টায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে দীঘিনালা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রকট চাকমার সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদুল্লাহ বলেন, বৃহত্তর এই ভোটের তাৎপর্য এগুলো বলে আমরা শেষ করতে পারবো না। যারা পিএসটি হোল্ডার, যারা অনেক মেধাবী, তারা কি করবে? তারা জনমত তৈরি করবে, লোকজনকে কোনো সাদা কি সাদা, কালো কি কালো, অন্যায় কেউ অন্যায় হিসেবে প্রতিষ্ঠা করবে, ন্যায় কি ন্যায় হিসেবে প্রতিষ্ঠা করবে, এর মাধ্যমে কিন্তু ওই আপনার জনমত গড়ে তুলতে পারে। যে লোকটা হয়তো বিভিন্ন কারণে শিক্ষার আলো আলোকিত হতে পারেনি, ওনাকে সেই লেটটা দিতে পারে, সেই আলোটা দেখাতে পারে। ভোট প্রয়োগ করা একটা পবিত্র দায়িত্ব। আমি এমন একজনকে ভোট দিলাম যিনি, উনি যদি আমাদের লোকেরা সেভাবে সেবা না করতে পারে, তাহলে আমি ওনার যে মানে অদক্ষতা অথবা ব্যর্থতা সেটাতে সামিল হয়ে গেলাম। নীতিমালা থাকলে কি হবে, সবার প্রতি সমান মানে লেভেল প্লেইং ফিল্ড, সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। যার যোগ্যতা থাকবে, যার দক্ষতা থাকবে, সে আসবে। আজকে আমার পায়ে একটি অথবা আমার পায়ে একটা বড় পদে আছে, আমাকে চাকরি দিয়ে দিল, আমি যোগ্য না, তাহলে আমি কি করবো? আমি যতদিন আমি এই পদে থাকবো ততদিন লোকজনকে আমার পদের যে সুবিধাটা সেই সুবিধাটা থেকে এই এলাকাবাসী বঞ্চিত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জওহরলাল চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিটু দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম ওবায় প্রমুখ।